মিরপুর গ্রামে রমেশ তার মেয়ে সুইটির সঙ্গে থাকত। সুইটি যখন খুব ছোট ছিল তখন তার মায়ের মৃত্যু হয়ে যায়। তখন থেকে রমেশ বাইরের কাজের সাথে সাথে বাড়ির সব দায়িত্ব একাই সামলায়। একদিন রমেশ বাড়ির কাজ করছিল, তখনই তার মেয়ে সুইটি সেখানে আসে। বাবা, খুব জোরে খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু রান্না করো না, আমি খেয়ে স্কুলে যাব। এই তো মা, আমি বাড়ির কাজ শেষ করে তোমার জন্য রান্না করতেই যাচ্ছি, তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এখনই খাবার দিচ্ছি। রমেশ সুইটিকে এই বলে তাড়াতাড়ি তার জন্য খিচুড়ি রান্না করে। সুইটি বাবার হাতের খিচুড়ি খেয়ে অনেক খুশি হয়। বাহ বাবা, আজকের খিচুড়ি রান্না অনেক সুস্বাদু হয়েছে, সত্যি তোমার মতো রান্না কেউ করতে পারবে না। সুইটি, আমি সব রান্না তোমার মায়ের কাছ থেকেই শিখেছি, তোমার মা খুব ভালো রান্না করত। বাবা, তাহলে তো ভবিষ্যতে আমিও খুব ভালো রান্না করতে পারবো। হ্যাঁ মা, আমিও তোমাকে এক এক করে সব রান্না শিখিয়ে দেব। রমেশ তার মেয়েকে এই বলে সেখান থেকে কাজে চলে যায়। এভাবে সময় কাটতে থাকে। সময়ের সাথে সাথে রমেশকে প্রচুর পরিমাণে কাজ করতে হয়, কিন্তু কাজের ঠিক টাকা না পাওয়ায় রমেশের সংসার চালাতে অনেক সমস্যা হয়। এরকমই একদিন রমেশ বাড়ি থেকে কাজের জন্য রওনা হচ্ছিল। হায় ভগবান, দিন রাত এত পরিশ্রম করি, তার সত্ত্বেও সংসারে একই রকম অভাব, আর তার উপর থেকে মেয়ের স্কুলের খরচ চালানোর জন্য বন্ধুদের কাছ থেকে ধার করতে হয়। রমেশ এসব কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই সে গ্রামের চৌরাস্তায় নতুন একটি রেস্টুরেন্ট খুলতে দেখে। রমেশ রেস্টুরেন্ট দেখে খুশি খুশি সেখানে যায় এবং রেস্টুরেন্টের মালিকের কাছে গিয়ে বলে, মালিক, তোমার নতুন রেস্টুরেন্টে অনেক কাজের লোক লাগবে, তাই তোমার রেস্টুরেন্টে আমাকে একটা কাজ দাও না, আমার ভালো একটা কাজের খুব দরকার। দেখো, আমি আমার রেস্টুরেন্টে ভালো ভালো সকল ওয়েটার নিযুক্ত করে নিয়েছি, এখন শুধু একটা রান্না করার লোকের দরকার, তুমি যদি ভালো রান্না করো তাহলে আমি তোমাকে কাজ দিতে পারি। সূর্যের মুখে এই কথা শুনে রমেশ অনেক খুশি হয় এবং পরের দিন থেকেই সে সময় মতো রেস্টুরেন্টে এসে রান্না করতে শুরু করে। এই রমেশ, আজ সব রকম মেনুর সঙ্গে চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি বানাবে, কারণ রেস্টুরেন্টে আসা গ্রাহকেরা বেশিরভাগ বিরিয়ানি খেতে চাইছে। ঠিক আছে মালিক, আমি সময় মতো সবকিছু বানিয়ে দেব। রমেশ এই বলে এক এক করে রান্না করতে থাকে এবং এভাবেই সে সব রান্না কমপ্লিট করে। কিছুক্ষণ পর সূর্যের রেস্টুরেন্টে একটি একটি করে গ্রাহক আসা শুরু হয়। সূর্য, রমেশ এবং তার ওয়েটাররা গ্রাহকদের খাবার দিতে ব্যস্ত থাকে। তখনই গ্রাহকদের মধ্যে বিনোদ নামের এক ব্যক্তি সূর্যকে বলে, বাহ সূর্যদা, সত্যি তোমার রেস্টুরেন্টের বিরিয়ানি দারুণ সুস্বাদু, সত্যি অনেকদিন পর এত টেস্টি বিরিয়ানি খেয়ে ভালো লাগছে। এতই যখন বিরিয়ানি ভালো লেগেছে, তাহলে আরেক প্লেট বিরিয়ানি দিই আপনাকে? হ্যাঁ দাদা, কেন নয়, এত সুস্বাদু বিরিয়ানি আমি আরেক প্লেট কেন, তিন প্লেট খেতেও রাজি আছি। বিনোদের কথা শুনে সূর্য অনেক খুশি হয়। এভাবে কয়েকদিনেই রমেশের হাতের রান্না খেয়ে তাদের রেস্টুরেন্টের গ্রাহক তিন গুণ বেড়ে যায়। এদিকে কিছুদিনেই এত গ্রাহক বেড়ে যেতে দেখে সূর্য অনেক লোভী হয়ে যায়। একদিন রমেশ রেস্টুরেন্টের কিচেনে কাজ করছিল, তখনই সূর্য রেশনের জিনিসপত্র নিয়ে সেখানে আসে। রমেশ, এখন থেকে তুমি এই জিনিসপত্র দিয়ে রান্না করবে, কারণ জিনিসের দাম যা বেড়েছে, রেস্টুরেন্টের খাবারের জন্য এর চেয়ে বেশি টাকা খরচ করা যাবে না। মালিক, এত কম দামি জিনিসপত্র দিয়ে সুস্বাদু রান্না করা যাবে না, কারণ সব জিনিস দেখেই বোঝা যাচ্ছে একদম লো কোয়ালিটির জিনিস। এসব জিনিস দিয়ে রান্না করলে খাবার টেস্টি হওয়া তো দূরের কথা, এটা খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়বে। রমেশ, তুই কি বলতে চাইছিস? মালিক, তোমার আনা জিনিসপত্র বেশিরভাগ এক্সপায়ার হয়ে গেছে, আমি এই মালপত্র দিয়ে খাবার বানাবো না, আর রেস্টুরেন্টের অন্য কাউকেও বানাতে দেবো না। রমেশ সূর্যকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে সূর্য রমেশের কথা শুনে প্রচন্ড রেগে যায় এবং তাকে কিভাবে জব্দ করবে সেই কথাই ভাবতে থাকে। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। প্রতিদিনের মতো একদিন রমেশ রেস্টুরেন্টের কিচেনে রান্না করছিল, তখনই সে বাইরে থেকে সূর্যের চেঁচানোর আওয়াজ পায়। হায় ভগবান, এ আমার কি সর্বনাশ হলো, আমার রেস্টুরেন্ট চালানোর এত টাকা হঠাৎ কে চুরি করে নিয়ে গেল? মালিক, এ তুমি কি বলছো, রেস্টুরেন্টের টাকা চুরি হয়েছে, কিন্তু সকাল থেকে একটাও গ্রাহক তো আসেনি, তাহলে এত টাকা কে চুরি করলো? আর কে চুরি করবে, তোমাদের মধ্যেই কেউ চুরি করেছে, যতক্ষণ না আমি তোমাদের বাড়ি থেকে আনা ব্যাগ চেক করছি আমি শান্তি পাবো না। সূর্য রমেশকে এই বলে এক এক করে রেস্টুরেন্টে কাজ করা সকলের ব্যাগ চেক করতে থাকে এবং শেষে যখন সে রমেশের ব্যাগ চেক করতে যায়, তখনই সে দেখে রমেশের ব্যাগে প্রচুর পরিমাণে টাকা রাখা আছে। ও, তাহলে রমেশ তুই সেই চোর যে আমার রেস্টুরেন্টে সব টাকা চুরি করেছিস?
মালিক, এ তুমি কি বলছো? আমি জীবনে কখনো এরকম কাজ করিনি। তোমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমার কিছুই ভুল হচ্ছে না রমেশ। তোর ব্যাগ থেকে টাকা বের হয়েছে, তার মানে তুই চুরি করেছিস। বেরিয়ে যা আমার রেস্টুরেন্ট থেকে, না হলে তোকে আমি পুলিশের হাতে তুলে দেব। সূর্য রমেশকে এই বলে চোর অপবাদ দিয়ে রেস্টুরেন্ট থেকে তাড়িয়ে দেয়। রমেশ সূর্যের ব্যবহারে দুঃখী মনে ঘরে ফিরে আসে। বাবাকে এভাবে দুঃখী বাড়ি ফিরতে দেখে সুইটি বলে, কি হয়েছে বাবা, আজ তুমি কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এলে? সব কিছু শেষ হয়ে গেছে। আমি এতদিন পরিশ্রম করে রেস্টুরেন্টকে বড় করেছি, আর আজ রেস্টুরেন্টের মালিক আমাকে চোর অপবাদ দিয়ে বার করে দিয়েছে। এভাবে দুঃখী হওয়ার কি আছে বাবা? মালিক তোমাকে কাজ থেকে বার করে দিয়েছে তো কি হয়েছে? গ্রামে আরো অনেক কাজ আছে, তাই এভাবে ভেঙে না পড়ে তুমি কাল আবার নতুন কাজের সন্ধান করবে। সুইটি এভাবে তার বাবাকে সান্ত্বনা দেয়। রমেশ মেয়ের কথা শুনে পরের দিন সকালে নতুন কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। কিন্তু সূর্য গ্রামের চারিদিকে রমেশের নামে চোর অপবাদ এত খারাপভাবে ছড়িয়ে দিয়েছিল যে কেউ তাকে নতুন কোনো কাজ দিতে রাজি হয় না। রমেশ এই দেখে দুঃখী মনে বাড়ি ফিরে আসে। সুইটি বাবাকে আবার এভাবে মন খারাপ করে বাড়িতে আসতে দেখে অনেক কষ্ট পায়। সুইটি, সূর্য গ্রামের চারিদিকে চোর অপবাদ দিয়ে আমার নাম খারাপ করে দিয়েছে। কেউ আমাকে কাজ দিতে রাজি নেই। আমি ভাবছি এবার কাজের খোঁজে শহরে চলে যাব। না বাবা, তুমি যখন চুরি করনি তাহলে তুমি চোরের মতো এখান থেকে পালিয়েও যাবে না। কাল থেকে তুমি বরং আমাদের বাড়ির বাইরেই তোমার হাতের সুস্বাদু বিরিয়ানি বানিয়ে বিক্রি করবে। এবার আমিও দেখতে চাই তোমার হাতের বিরিয়ানির সামনে ওই সূর্য কাকুর রেস্টুরেন্ট কিভাবে চলে। কিন্তু মা, বিরিয়ানির সামগ্রী কেনার জন্য তো টাকার প্রয়োজন, আমার কাছে কোনো টাকাই নেই। রমেশের কথা শুনে সুইটি ঘরের ভেতর থেকে কিছু টাকা হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এই নাও বাবা, তোমার বিরিয়ানির সামগ্রী কেনার টাকা। আমি অনেকদিন থেকে কিছু কিছু টাকা জমাচ্ছিলাম, সেই টাকা এখন কাজে লেগে গেল। সুইটির কথা শুনে রমেশ অনেক খুশি হয় এবং তার কাছ থেকে টাকা নিয়ে বাজারে গিয়ে বিরিয়ানি সামগ্রী কিনে আনে। এবং রমেশ পরের দিন সকালে ঘুম থেকে উঠে খুব ভালো করে বিরিয়ানি বানিয়ে বাড়ির সামনে ঠেলা লাগায়। বিরিয়ানি নিয়ে যাও, বিরিয়ানি, সুস্বাদু বিরিয়ানি, মাত্র 50 টাকা। রমেশ জোরে জোরে চেঁচিয়ে গ্রাহকদের তার দোকানের বিরিয়ানি খাওয়ার জন্য ডাকতে থাকে, কিন্তু কেউ তার ঠেলায় বিরিয়ানি খেতে আসে না। তখনই সুইটি বাড়ির বাইরে আসে। বাবা, একটুতে এত বেশি ভেঙে পড়লে হবে না, এখন আমাদের পরীক্ষার সময়, তাই আমাদের দুজনকে একসঙ্গে মিলে লড়াই করতে হবে। সুইটি মা, আমি তোমার সব কথা বুঝতে পেরেছি, কিন্তু দোকানে তো একটাও গ্রাহক আসছে না, এভাবে তো আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। বাবার মুখে এই কথা শুনে সুইটি খাবার পার্সেল করার কথা ভাবে এবং সে গ্রামে গিয়ে সবার কাছে হাত জোর করে তাদের বিরিয়ানি কেনার জন্য বলে। সুইটিকে এভাবে কষ্ট পেতে দেখে গ্রামের সকলে তাদের কাছ থেকে একটি একটি করে বিরিয়ানি কেনে। এভাবে রমেশের বানানো সব বিরিয়ানি বিক্রি হয়ে যায়। পরের দিন থেকে রমেশ আবার বিরিয়ানি বানিয়ে গ্রামে ঘুরে ঘুরে বিরিয়ানি পার্সেল করে বিক্রি করে। সত্যি সুইটি মা, তুমি না থাকলে জানি না আমার কি হতো। অপরদিকে যতদিন যেতে থাকে রমেশের বিরিয়ানির জন্য সূর্যের রেস্টুরেন্ট পুরোপুরি বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে যায়। না না, এভাবে ওই রমেশের কাছে আমাকে হেরে গেলে হবে না। আমি এত কষ্ট করে আমার রেস্টুরেন্ট বড় করেছি, যেমন করেই হোক ওই রমেশের বিরিয়ানির দোকান বন্ধ করে আমার রেস্টুরেন্ট চালাবো। সূর্য নিজেকে এই বলে রাতের অন্ধকারে রমেশের বাড়িতে আসে। রমেশ হঠাৎ সূর্যকে তার বাড়িতে দেখে অবাক হয়ে যায়। কিরে রমেশ, হঠাৎ আমাকে দেখে অবাক হয়ে গেলি কেন? আমাকে দেখে কি তোর আগের কথা মনে পড়ে গেল? হ্যাঁ, তা তো মনে পড়ে গেল। তুমি কিভাবে এক্সপায়ার হয়ে যাওয়া খাবারের সামগ্রী দিয়ে আমাকে রেস্টুরেন্টে খাবার বানাতে বলেছিলে। আমার বারণ করার পর তুমি আমাকে চোর অপবাদ দিয়ে বার করেছিলে, সেসব কথা ভুলি কেমন করে? এসব কথা মনে করানোর জন্যই তো আমি এখানে এসেছি। ভেবে দেখ, একটি ছোট্ট কারণে আমি তোকে চোর অপবাদ দিতে পারি, তাহলে তোর বিরিয়ানির দোকান খোলার জন্য আমি তোকে কি শাস্তি দিতে পারি? সূর্য যখন রমেশকে ধমকাচ্ছিল তখনই সুইটি গ্রামবাসীদেরকে সেখানে ডেকে নিয়ে আসে। গ্রামবাসীরা সূর্যের মুখে তার দোষের কথা শুনে প্রচন্ড রেগে যায় এবং তাকে অনেক মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। সত্যি রমেশ দাদা, আমরা একই গ্রামের বাসিন্দা হয়েও তোমার মতো ভালো মানুষকে চিনতে পারিনি, আর সেই কারণে আমরা তোমার সঙ্গে কতই না খারাপ ব্যবহার করেছি। তাই আমরা সকল গ্রামবাসীরা মিলে ঠিক করেছি তোমাকে বাজারে একটি বিরিয়ানির দোকান বানিয়ে দেব। বিনোদের কথা শুনে রমেশ এবং সুইটি অনেক খুশি হয় এবং গ্রামবাসীদের সাহায্যে তারা নিজেদের বিরিয়ানির দোকান খুব ভালোভাবেই চালাতে থাকে। এভাবেই হাসি খুশিতে তারা নিজেদের জীবন কাটায়। সুন্দরনগর গ্রামে প্রিয়াঙ্কা তার স্বামী
দীপক ও তিন মেয়ে রাশি, মিষ্টি ও পিঙ্কির সঙ্গে থাকত। প্রিয়াঙ্কার স্বামী এক মদ খুঁজছিল, সে সারাদিন বাড়িতে পড়ে থাকত, আর রাতে প্রিয়াঙ্কার কাজ করে আনা টাকা কেড়ে নিয়ে মদ খেতে যেত। প্রিয়াঙ্কা তার তিন মেয়েকে নিয়ে খুব কষ্টেই দিন কাটাচ্ছিল। একদিন প্রিয়াঙ্কা বাড়িতে রান্না করছিল, তখনই দীপক তার কাছে যায়। প্রিয়াঙ্কা, আমার একটা ছেলে চাই। দীপক, তুমি কেমন কথা বলছো? ছেলে কি গাছের ফল যে পেরে এনে তোমাকে দিয়ে দেব? আমি কিছুই ভুল বলছি না, প্রথম থেকে আমার একটা ছেলের ইচ্ছে ছিল, কিন্তু তোর মতো কুলক্ষীর জন্য একটি একটি করে তিনখানা মেয়ে আমার মাথায় বসে গেল। এবার আমার একটা ছেলে চাই, আর তুই যদি আমার ইচ্ছে পূরণ না করতে পারিস, তাহলে তোকে আর তোর তিন মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে রেল লাইনে ফেলে আসবো, তারপর আমার সব সমস্যা শেষ হবে। দীপকের কথা শুনে প্রিয়াঙ্কা অনেক ভয় পেয়ে যায় এবং সে তার কথা মতো আবার গর্ভবতী হয়। কিন্তু সেবারেও প্রিয়াঙ্কা একটি মেয়ের জন্ম দেয়। দীপক আরেকটি মেয়ে হতে আরো বেশি রেগে যায়। মেয়ের জন্ম দেওয়ার কারণে সে প্রিয়াঙ্কাকে খুব মারধর করে। প্রিয়াঙ্কার বড় মেয়ে রাশি মাকে এভাবে মার খেতে দেখে অনেক বেশি দুঃখী হয়ে যায়। মা, বাবা তোমার কাছে যা চাইছে তাকে দিয়ে দাও না, এভাবে বাবা তোমাকে শুধু শুধু মারে, সেটা দেখতে আমার একদম ভালো লাগে না। রাশি মা, আমি তোর বাবার ইচ্ছে পূরণ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ, তাই ভগবান আমাকে এভাবেই কষ্ট দিচ্ছে। প্রিয়াঙ্কা মেয়েকে এই বলে কাঁদতে কাঁদতে ঘরের ভেতর চলে যায়। এভাবে দেখতে দেখতে তিন বছর কেটে যায়। প্রিয়াঙ্কা আবার তার স্বামীর জেদের কারণে গর্ভবতী হয়। প্রিয়াঙ্কা রোজকার মতো কল্পনা নামের এক মহিলার বাড়িতে কাজ করতে যায়। তখনই কল্পনা প্রিয়াঙ্কাকে বলে, দেখ প্রিয়াঙ্কা, এবার তুই অন্য জায়গায় কাজের ব্যবস্থা করে নে। কেন ম্যাডাম, কি হয়েছে, তুমি এরকম বলছো কেন? এভাবে তুই প্রেগনেন্ট অবস্থায় ঠিকমতো বাড়ির কাজ করতে পারিস না, আর তার জন্য আমার অনেক সমস্যা হয়, তাই আমি অন্য কাজের মেয়ে রাখবো ঠিক করেছি। দিদি, আমার উপর একটু দয়া করো, তোমার বাড়িতে কাজ করে আমি আমার সংসার চালাই, তুমি আমাকে কাজ থেকে বার করে দিলে আমার চার মেয়ে না খেয়ে মরবে। প্রিয়াঙ্কা কল্পনাকে এই বলে কাঁদতে কাঁদতে তার কাছে কাকুতি মিনতি করতে থাকে। কল্পনা প্রিয়াঙ্কাকে এভাবে কাঁদতে দেখে তাকে কাজ থেকে বার করে না। এভাবে দেখতে দেখতে প্রায় ন মাস কেটে যায়। প্রতিদিনের মতো একদিন দীপক প্রচুর পরিমাণে মদ খেয়ে বাড়ি আসে। আই মিষ্টি, তোর মা কোথায়? তাড়াতাড়ি আমাকে খেতে দিতে বল, আমার খুব খিদে পেয়েছে। বাবা, মা তো এখনো আসেনি। আমি জানতাম ওই মহিলার চরিত্র খারাপ, কাজের বাহানায় বাইরে ঘুরে বেড়াচ্ছে, আজ আসুক বাড়িতে, ওকে আচ্ছা করে শিক্ষা দেব। দীপক মেয়েদের এসব বলছিল, তখনই প্রিয়াঙ্কা সেখানে চলে আসে। কি রে কুলক্ষী, পরপুরুষদের সঙ্গে ঘুরে ফিরে তোর বাড়ি আসার সময় হলো? দীপক, মেয়েদের সামনে তুমি কেমন কথা বলছো? তুমি ভালো করে জানো যে আমি কাজে গিয়েছিলাম, তাই এখন এখান থেকে যাও, আমার মেয়েরা ক্ষুধার্ত, আমি তাদের তাড়াতাড়ি কিছু রান্না করে খাওয়াই। তোর এত স্পর্ধা, তুই আমার কথা এড়িয়ে যাস, ফালতু মহিলা কোথাকার। দীপক, মুখ সামলে কথা বলো, আমি তোমার অনেক জ্বালা সহ্য করেছি, কিন্তু আর নয়, আমি আর আমার মেয়েরা আর তোমার কষ্ট সহ্য করব না। প্রিয়াঙ্কা দীপককে এই বলে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই দীপক প্রচন্ড রেগে একটা লাঠি দিয়ে পিছন থেকে প্রিয়াঙ্কাকে মারতে শুরু করে। প্রিয়াঙ্কার চার মেয়ে তাকে এভাবে মারতে দেখে এগিয়ে এসে দীপককে বলে, বাবা, মা অসুস্থ, মাকে এভাবে মেরো না, মা যদি কোনো দোষ করে থাকে তুমি তার জায়গায় আমাকে মারো, আমরা তোমার মার খেতে রাজি আছি। ঠিক বলেছিস মিষ্টি, তোর মায়ের সঙ্গে তোদেরও মারার দরকার আছে। দীপক এই বলে প্রিয়াঙ্কার সাথে সাথে তার চার মেয়েকেও খুব মারধর করে এবং তাদের এভাবে মারধর করার পর সে ঘরের ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিছু সময় পর প্রিয়াঙ্কা আস্তে আস্তে কষ্ট করে উঠে তার ক্ষুধার্ত মেয়েদের জন্য রান্না করতে যায়। তার বড় মেয়ে রাশি তখন প্রিয়াঙ্কাকে বলে, মা, এই অসুস্থ অবস্থায় আর তোমাকে আমাদের জন্য রান্না করতে হবে না, আজ আমরা সবাই জল খেয়ে পেট ভরে নেব। না রাশি, এখনো তোদের মা বেঁচে আছে, তাই আমার চোখের সামনে তোরা না খেয়ে থাকবি, তা কি করে হয়, আর কিছুক্ষণ অপেক্ষা কর, আমি এখনই খিচুড়ি বানিয়ে দিচ্ছি, তারপর সবাই একসঙ্গে খাবো। প্রিয়াঙ্কা এই বলে রান্নার তোড়জোড় করছিল। তখনই হঠাৎ তার লেবার পেন শুরু হয়ে যায় এবং সে কষ্টে জোরে জোরে চেঁচাতে শুরু করে। তখনই তার চার মেয়ে সেখানে উপস্থিত হয়। কি হয়েছে মা, তুমি এভাবে জোরে জোরে চেঁচাচ্ছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ পিঙ্কি, আমার শরীরটা খারাপ, তাই তোমরা তাড়াতাড়ি
তোমার বাবাকে ডাকো, আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। প্রিয়াঙ্কা এই বলে জোরে জোরে কাঁদতে শুরু করে। এদিকে তার চার মেয়ে সেখান থেকে দৌড়ে দীপকের কাছে যায় এবং তাকে ঘুম থেকে তোলার চেষ্টা করে, কিন্তু তাদের এত ডাকাতেও সে ঘুম থেকে ওঠে না। প্রিয়াঙ্কার চার মেয়ে এই দেখে তার মায়ের কাছে আসে। তখনই তারা এসে দেখে তাদের মা এক কন্যা সন্তানের জন্ম দিয়ে মারা গেছে। দিদি, মা কথা বলছে না কেন? মায়ের কি হয়েছে? পিঙ্কি, মা আমাদের ছোট্ট বোনকে জন্ম দিয়ে ভগবানের কাছে চলে গিয়েছে। রাশি ও পিঙ্কি দুজনে কথাই বলছিল। তখনই মিষ্টি এসে রাশিকে বলে, দিদি, মায়ের মতো বাবাও মনে হয় আর পৃথিবীতে নেই। আমি কখন থেকে ডাকাডাকি করছি কিন্তু কিছুতেই সাড়া দিচ্ছে না। হে ভগবান, তুমি একই দিনে আমাদের পাঁচ বোনকে অনাথ করে দিলে, তুমি কেন আমাদের সঙ্গে এরকম করলে, কেন? রাশি এই বলে তার ছোট্ট বোনকে কোলে নিয়ে জোরে জোরে কাঁদতে থাকে। তাকে এভাবে কাঁদতে রেখে তার তিন বোন আরো বেশি দুঃখী হয়ে যায় এবং কিছুক্ষণ পর তারা গ্রামের লোকেদের সাহায্যে বাবা মায়ের শেষকৃত্য সম্পন্ন করে। তাদের বাবা মায়ের মৃত্যুর পর বাড়ির মালিক রঞ্জন তাদের বাড়ি থেকে বার করে দেয়। এরপর পাঁচ মেয়ে দুঃখী মনে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ তার ছোট্ট বোন জোরে জোরে কাঁদতে শুরু করে। কি হলো সোনা, কাঁদছিস কেন? দিদি, মনে হচ্ছে ওর খিদে পেয়েছে, সেই জন্যই ও এত কাঁদছে। হ্যাঁ পিঙ্কি, আমারও তাই মনে হচ্ছে, কিন্তু আমার কাছে তো একটা টাকাও নেই, আমি কিভাবে ওকে দুধ কিনে খাওয়াবো? তারা কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই রোডের ধারে তারা একটি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া গরুকে দেখতে পায়। তারা দেখে গরুটির পায়ে খুব আঘাত লেগেছে, সেই ক্ষত জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। রাশি ও তার বোনেরা গরুকে দেখে খুব কষ্ট পায়। মিষ্টি তখন গাছের পাতা নিয়ে গরুটির ক্ষত স্থানে লাগিয়ে দেয়। গরু মা, আমাদের বোন কাল থেকে একটুও দুধ খায়নি, আমরা তোমার থেকে কিছুটা দুধ নেব। মিষ্টির কথা শুনে গরু এগিয়ে আসে। রাশি একটি ছোট্ট বাটিতে গরুর দুধ নিয়ে ছোট্ট বোনকে খাওয়ায়। তারপর তারা সেখান থেকে যাচ্ছিল, তখনই গরু তাদের পেছন পেছন যায়। গরুকে এভাবে পেছনে আসতে দেখে তারা অবাক হয়ে যায় এবং তখনই রাশি ঠিক করে যে গরুটিকে তারা তাদের সঙ্গে নিয়ে যাবে। কিছু সময় পর জোরে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় সবাই গরুটিকে নিয়ে একটি গাছের তলায় আশ্রয় নেয়। দিদি, আমাদের নিজের থাকার কোনো জায়গা নেই, আমরা এই গরুটাকে কোথায় নিয়ে যাব? তার উপর থেকে এটা যদি কারোর বাড়ির গরু হয় তাহলে সে আমাদের চুরির অপরাধে মারধর করতে পারে। মিষ্টি, আমাদের কাছে থাকার জায়গা নেই তো কি হয়েছে? এই বড় গাছের তলাটা এখন থেকে আমাদের বাড়ি। আমার বিশ্বাস যে গরুটা আমাদের মতো অনাথ, যদি অনাথ না হতো তাহলে এভাবে রাস্তাঘাটে পড়ে থাকতো না। সেই দিন থেকে তারা গাছের তলায় আশ্রয় নেয় এবং সেই গরুর দুধ বিক্রি করে তারা গাছের তলাতেই একটি ছোট্ট চায়ের দোকান বানায়। তারা টাটকা দুধের চা বানিয়ে বিক্রি করায় আশেপাশের লোকেরা সবাই তাদের দোকান থেকেই চা খেতে শুরু করে। এভাবে গাছের তলায় চা বিক্রি করে তারা একটু একটু করে ভালো টাকা ইনকাম করে ফেলে। একদিন রাশি তার বোনেদের বলে, মিষ্টি, কতদিন আর এভাবে আমরা গাছের তলায় থাকবো? যদি আমাদের জমানো টাকা থেকে আমরা একটা বাজারে দোকান কিনি তাহলে কেমন হয়? সেখানে আমরা চায়ের সঙ্গে সঙ্গে মিষ্টিও বানিয়ে বিক্রি করব। এটা তো খুব ভালো কথা দিদি, কিন্তু চায়ের সাথে সাথে মিষ্টি বিক্রি করার জন্য আমাদের দ্বিগুণ পরিশ্রম করতে হবে। মিষ্টি, আমরা ছোট থেকে দেখে আসছি আমাদের মা দিন রাত পরিশ্রম করে কত কষ্ট করে আমাদের পেটের ভাত জোগাড় করতো, তাই আমি দিন রাত পরিশ্রম করে আমার ছোট বোনদের সমস্ত রকম সুখ দিতে চাই। চল বোন, আমরা দুজনে মিলে তাদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করি। ঠিক বলেছ দিদি, আমরা দিন রাত কঠোর পরিশ্রম করব আর আমাদের ছোট্ট বোনেদের খুব ভালোভাবে মানুষ করব। রাশি ও মিষ্টি দুজনে কথাই বলছিল, তখনই সেখানে পিঙ্কি আসে। দিদি, তোমরা তো পরিশ্রম করবে, আমি বাড়িতে বিশ্রাম নিয়ে লেখাপড়া করব। আমিও তোমাদের সঙ্গে কাজ করে আমাদের ছোট্ট দুই বোনকে ভালো করে লেখাপড়া শেখাবো। প্রথমে রাশি ও মিষ্টি তাদের কথায় রাজি হয় না, কিন্তু তারা অনেক জোর করাতে দুজনে রাজি হয়ে যায়। সেই দিনই তিন বোন মিলে তাদের জমানো টাকা দিয়ে বাজারে একটি দোকান কিনে একদিকে চায়ের দোকান আরেকদিকে মিষ্টির দোকান বানায়।
তিন বোন দিন রাত পরিশ্রম করে সেই দোকানকে অনেক বড় করে তোলে। এরপর তারা সেই টাকা থেকে দুই ছোট বোনের লেখাপড়ার সাথে সাথে নিজেদের একটি বাড়ি বানায়। আস্তে আস্তে তারা অনেকগুলো দোকান বানিয়ে ফেলে এবং ধনী হয়ে ওঠে। এভাবে পাঁচ বোন তাদের গরুকে নিয়ে খুব হাসি খুশিতে তাদের বাকি জীবনটা কাটায়। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও। তোমরা কোন কোন জায়গা থেকে আমাদের গল্প দেখছো এটাও আমাদের কমেন্টে মেনশন করো। গল্পটি তোমাদের পছন্দ হলে এখনই গল্পটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে প্রতিদিন তোমরা আমাদের গল্প দেখতে পারো।